हेलो फ्रेंड्स, आज हमें तुम्हारे शेयर करब ओवेन छाड़ा ही तुम्हारा कि भावे फ्राइंग पैनर मध्य बिस्कुट बनाते पारबे। और इटा आटा और काजू दिए बनिए बिस्कुटा। तो चलो झटपट देखे नी कि भावे बनाबो ये बिस्कुटा। सबार प्रथमे आमी एखाने 200 ग्राम आटा नहीं तुम्हारा चाहले मयदाओ नीते पारो। एरम समान बाटीते 100-100 करे 200 ग्राम आटा निये, तारपर हाफ चामच बेकिंग पाउडार और एक बाटी गुड़ो चीनी। दो बाटी आटाते एक बाटी गुड़ो चीनी देवे। यार एखाने एबार दिच्छी आमी काजू गुड़ो। काजू एकटू गुड़ो मतन करे नेबे। निये एबार दिलाम आमी एखाने माखन बाटार। दिए ये सबगुलोके खूब भालो करे हाथ दिए दिए मिशिए नेबे। आर प्रतिटा जिनिसके खूब भालो करे मेशाते हबे। जतो भालो मिशबे बिस्कुट ततोई भालो हबे। तो ये हाथ दिए मेखे नेबे। देखबे एकदम झुरझुरे हो जाच्छे। जखन एरम भावे दला पाकाबे देखबे एरम दला मतन हो जाबे, हाथेर मुठोय चले आसबे। एइबार एकटु दूध दिए, अल्प अल्प दूध दिए आमरा एइ आटाटाके एकटु मेखे नेब। एबार देखो अल्प अल्प दूध दिए आमि एइ आटाटाके मेखे निएछि। एइभावे देखो कि सुंदरभावे आटाटा माखा हो गेछे। एबार एकटा এরকম প্লাস্টিক পেতে নেবে। তোমরা চাইলে এটা তোমাদের চাকি বেলুনেও করতে পারো, প্লাস্টিকটা দিলে আটকাবে না। এইবার এটাকে তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ দিয়ে বেলে নেবে। আমি এখানে স্কোয়ার শেপের বিস্কুট বানাচ্ছি, তাই এটা একটু স্কোয়ার করে আমি এটা চৌকো করে আমি এটা বেলে নিলাম। নিয়ে এইবার ধারগুলো একটু ঠিক করে দেবে এইভাবে হাত দিয়ে, তাতে সুবিধা হবে। দিয়ে আর 1/2 ইঞ্চি মতন বড় এগুলোকে কেটে নেবে। এইবার এইভাবে ছুরি দিয়ে আগে ধারগুলো বাদ দিয়ে দেবে। ধার যেগুলো আমি বাদ দিচ্ছি এগুলো কিন্তু ফেলো না, এগুলোকে আবার তোমরা বেলে নিয়ে আবার বিস্কুটের শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নেবে। তো এইভাবে আমি স্কোয়ার শেপ এইভাবে বানিয়ে নিচ্ছি, আর এক্সট্রাগুলো আবার আমি বেলে বিস্কুট তৈরি করে নেব। তো এইভাবে স্কোয়ারভাবে বানিয়ে আগে ছুরি দিয়ে কেটে নেবে তোমরা। দেখো সুন্দরভাবে একদম স্কোয়ার শেপ দিয়ে নিলাম। এইবার এই ছুরির পিছন দিকটা থেকে কি করব, এই যে পিছন দিকটা দেখছো, এই পিছন দিকটা থেকে হালকা হালকা চাপ দিয়ে দিয়ে বিস্কুটের উপরে এরম দাগ প্রেশার দিয়ে একটা দাগ মতন বানিয়ে নেবে। তাহলে বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর হয়। তাই এইভাবে একটা ডিজাইন দিয়ে দিলাম। এইবার এক একটা বিস্কুটকে তুলে একটু ধারগুলোকে হাত দিয়ে দিয়ে একটু ঠিক করে নেবে এইভাবে। দেখো ধারগুলো একটু হাত দিয়ে দিয়ে এইভাবে ঠিক করে নিয়ে, তারপরে প্রত্যেকটা বিস্কুটকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এইবার গ্যাস জ্বালিয়ে প্রথমে আমি চাটুটা রেখেছি, যাতে আমি রুটি করি সেই চাটু রেখে এইবার তার উপর ফ্রাইং প্যানটা রাখলাম। প্রথমে আমি ফ্রাইং প্যানটাকে গরম করে নেব, তারপর আঁচটা একদম কমিয়ে দেবে তোমরা, একদম লো ফ্লেম করে দিয়ে। তারপরে এই দেখো এর মধ্যে আমি এক এক করে বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি। এইবার কেউ যদি তোমরা মাইক্রো ওভেনে করতে চাও, তো মাইক্রো ওভেনেও তোমরা 160 ডিগ্রি ফ্যারেনহাইটে তোমরা এই 15 থেকে 20 মিনিট বেক করলেই হয়ে যাবে। আর এইবার দেখো আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে। আর ঢাকা দেওয়ার পরে এখানে আমি 7 থেকে 10 মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম। তারপর আবার এসে এটাকে আমি উল্টে দিয়েছি, এগুলো উল্টে দিয়ে সব কটাকে এইভাবে উল্টে দেবো। দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সে ওই রকমই 5 থেকে 7 মিনিট মতন। এই যে 5 থেকে 7 মিনিটের জন্য আবার উল্টে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপর 5-7 মিনিট পরে ঢাকা খুলে ঢাকা থাকবে আর আমি গ্যাসটা অফ করে দেবো। তারপর যখন নিজে থেকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখো বিস্কুটগুলো এই রকম তৈরি হয়ে যাবে। তো ওভেন ছাড়াই তোমরা ফ্রাইং প্যানেই এইভাবে বিস্কিট বানাতে পারো। বিস্কুটগুলো খুব খাস্তা হয় আর খুব স্বাদ হয় খেতে, বেকারির বিস্কিটের মতনই। তোমরা এইভাবে ওভেন ছাড়া বানিয়ে দেখো। যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না, যাতে তোমাদের সাথে আরও কিছু রেসিপি আমি শেয়ার করতে পারি। তো এইভাবে তোমরা বিস্কিটগুলো বানাতেই পারো, আর তোমরা চাইলে এটা ওভেনেও বেক করে নিতে পারো।